আছে নাকি আগুন? হ্যাঁ আগুন আছে কিনা দেখো তো, খাবার দেখো আগুন আছে কিনা। নাই আগুন নাই, একটু দেখো, একটু দেখো চেক করে। কিভাবে চেক করে মা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আমার আরেকটি ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর সেই সাথে আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। জানি না আপনাদের সবার রমজান মাসের দিনগুলো কার কেমন যাচ্ছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কেমন কাটাচ্ছেন রমজান মাসের এই পবিত্র দিনগুলো। আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো যাচ্ছে, আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোভাবেই যাচ্ছে। তবে এবার রমজান মাসে আব্বাকে অনেক অনেক বেশি মিস করছি আমরা সবাই। আব্বার জন্য তো সবসময় আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আর আব্বা এই রমজান মাসে আমাদের মাঝে নাই, প্রত্যেক রমজান মাসেই আব্বা বাড়িতে এমনি সময় বাড়িতে থাকতেন, কিন্তু রমজান মাসে আব্বা ঢাকায় আসতেন ছেলে মেয়েদের সাথে সবার সঙ্গে রমজান মাসের দিনগুলো কাটাতেন। কিন্তু এবার আব্বার আমাদের মাঝে নেই, তো সবার মন আসলেই অনেক বেশি খারাপ। তো এই জন্য ভাইয়া, বড় ভাইয়া চিন্তা করলেন, মেধার বড় ফুপ্পা, আসলে না বললে তো বুঝতে পারবেন না এই জন্যই বললাম। আর বড় আপার বাসায় সবসময়ই প্রত্যেক বছরই একবার হলেও ইফতার পার্টির আয়োজন করা হতো, তো এবারও তার ব্যতিক্রম হয়নি। ভাইয়া দেখলেন যে সবার মন খারাপ, আপাও দেখছেন সবার মন খারাপ, তো সবাই এক জায়গায় মিলে দোয়া করা, আব্বার জন্য দোয়া করা, আমার জন্য দোয়া করা, তো এই জন্যই মূলত ইফতার পার্টির আয়োজন করা। আর আমাদের পুরো পরিবার এক জায়গায় হলে কিন্তু অনেক সদস্য সংখ্যা অনেক বেশি হয়ে যায়, আর এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, সবাই এক জায়গায় থাকতে পারলে এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা শক্তিও। আশেপাশে যদি আপনজনেরা থাকে সেটা সবার জন্যই ভালো, কেউ কোনো বিপদে পড়লে একজন আরেকজনকে দেখতে পারে, এটা আসলে সবার পক্ষে সম্ভব হয়, মানে সবার ক্ষেত্রে হয় না, তবে আমরা লাকি যে সবাই আশেপাশে সবাই থাকেন, তো এই জন্য ভালোও লাগে। আর আপার বাসা যেহেতু আমার বাসার একেবারেই পাশে, তো এজন্য আমাদের সকাল থেকে যাওয়া আসা হচ্ছিল। মেধার বাবা একটু আর্লি গিয়েছিল, আমি একটু পরে গিয়েছিলাম, মেহরিমাকে নিয়ে বাসায় ছিলাম আর মেধার বাবা গিয়েছিল একটু আর্লি, তো সে গিয়েও মোটামুটি কাজে হেল্প করেছে আপাকে। আর যেহেতু সবাই এক জায়গায় হলে আমরা তো 20-25 জন হয়ে যাই, তো এক্ষেত্রে কাজকর্ম যদি একটু ভাগাভাগি করেও করা হয় সেক্ষেত্রে কষ্টটাও কম হয়। তো মেধার আপু ডিমের চপের জন্য আলু ভর্তা, তারপর আরও বেশ কিছু কাজ করে দিয়েছে, ব্রেড ক্রাম করেছে, আর আমি গিয়ে শুধুমাত্র সহজ কাজটাই করছিলাম, ডিমের চপগুলো আমি ব্রেড ক্রামে গড়িয়ে তারপর একটু রেডি করে দিলাম। মেহরিমা ছোটো বলেই আমি আসলে কাজগুলো হয়তো ওভাবে করতে পারিনি, তারপর আমি যতটুকু সম্ভব করেছি। আর মেঝো আপাও আর্লি গিয়েছিলেন, মেঝো আপাও সবাই মিলেই আর কি আমরা কাজকর্ম করেছি। আমরা সবাই যখন এক জায়গায় হই তখন সবাই মিলেই হেল্প করি, তো এই জন্য কষ্টটা আসলে ওই সময়টা ততটা হয়ও না, একজনের ওপর প্রেশারটাও পড়ে না। তো যাই হোক, ইফতারি রেডি হচ্ছে আর সবাই আস্তে আস্তে আসতে শুরু করেছে, আশেপাশেই সবার বাসা, তো এক এক করে সবাই চলে আসছে। আব্বা প্রতি রমজান মাসে
আমাদের সঙ্গে ইফতারি করতেন, কিছুদিন আমাদের বাসায়, কিছুদিন মানে সব ছেলে মেয়েদের বাসায় ঘুরে ঘুরে বেড়াতেন। তো এই জিনিসটা আমরা খুব বেশি এনজয় করতাম, খুব ভালো লাগতো। আর আব্বা এই ইফতারিগুলো খুবই পছন্দ করতেন, ইফতারির যে আয়োজনটা এটা খুবই পছন্দ করতেন। তো এর জন্য আব্বা যখন আসতেন এই ইফতারির আয়োজনটা একটু বেশি বেশি করে করতাম, কারণ আব্বা পছন্দ করতেন এর জন্য। কিন্তু এবার আর সেটা হলো না, মনটা আসলেই খারাপ লাগছিল। আমরা প্রত্যেকটা দিনই আব্বাকে ফিল করছি, আর আব্বার জন্য দোয়া তো আছেই, আমাদের সবার অন্তঃস্থল থেকে দোয়া, আব্বাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আপনারাও দোয়া করবেন, আর সবার জন্য আমরা সবাই দোয়া করব। কেউ যদি অসুস্থ থাকেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন, আমিন। তো এই আর কি, ইফতারের সময়ও হয়ে আসছে, তো সবাই মিলেই কাজগুলো গুছিয়ে নিচ্ছে। সবার প্লেটে প্লেটে ইফতারি সাজানো হয়ে গিয়েছে, আমরা সবাই ইফতারিও করতে বসে গিয়েছি। আসলে সবাই একসাথে ইফতারি করার মজাটাও কিন্তু আলাদা, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সবাই মিলে দোয়া করা হয়, খুব ভালো লাগে আমার এই বিষয়গুলো। তো ইফতারি করা শেষ হলে এরপর সবাই নামাজ পড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর ইফতারির আর একটা পর্ব, এটা হচ্ছে ছোলা বোট বা ইফতারির যে আইটেমগুলো থাকে ভাজা পোড়া, সেগুলো সব একসাথে মেখে তারপর সবাই মিলে খায়। এটা হচ্ছে এই ফ্যামিলির একটা ট্রেডিশন বলা যায়। সবাই এভাবে খায় কি না জানি না, আপনারা কে কে এভাবে খান কমেন্ট করে কিন্তু জানাতে পারেন, বা আপনাদের কাছে যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন। সবার কাছে যে একটা জিনিস ভালো লাগবে এমন কোনো কথা নাই, এক একজনের পছন্দ এক এক রকম। তবে এই পরিবারে দেখেছি যে এই বিষয়টা, সবাই এক জায়গায় হলে একটা পাত্রে মাখায় ছোলা বুট বা যেগুলো থাকে বেগুনি পেঁয়াজু আলুর চপ সব কিছু একসঙ্গে করে মেখে তারপর খায়। তো এটা আমার কাছে বেশ ভালো লাগে, আমরা খাই। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা কিন্তু রাতের খাবার খেয়ে তারপর যার যার বাসায় চলে আসছি, আর এতটা সময় আমরা একসঙ্গে ছিলাম। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে সবার কাছেই ভালো লাগে, আমি তো অনেক বেশি এনজয় করি সবাই যখন এক জায়গায় হয়। তো সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে, যে যেখানে বসেছে গল্প করছে তাকে সেখানেই দেওয়া হয়েছে, আবার আমরা নিচে বসেছি ফ্লোরে সবাই মিলে এক জায়গায় বসে খাচ্ছি। এটা আসলে অন্যরকম একটা মজা, ফ্যামিলির গেট টুগেদারের আসলেই অন্যরকম একটা আনন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু রাতের খাবার খেয়েও তারপর যার যার বাসায় চলে এসেছি, আর এর মাঝে কিছু কিছু ব্যাপারে আপাকে একটু হেল্প করেছি, ধোয়া পাকলা এই কাজগুলোর ব্যাপারে। তো সবাই মিলে যদি একটু হাতে হাতে কাজ করা যায় তখন কিন্তু কাজগুলো আর কঠিন মনে হয় না। আর আপা
পাটশাক ডাল রান্না করেছিলেন আর মুরগির মাংস। তো পাটশাক ডালটা ভীষণ মজা হয়েছিল। আর আজকে আমার ব্লগটা আর বেশি বড় করছি না, যেখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।